বিন কামেল, আমির ওমরের বাড়িতে যাও, তাকে আমার এখানে নিয়ে এসো। কথা দিচ্ছি মুক্তারের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের ব্যবস্থা করে দেব, যাতে তুমি বীরের মতো মরতে পারো। তোমার সৌভাগ্য যে খাওয়ার যথেষ্ট রুচি রয়েছে, এমন ভাবে খাচ্ছ যে কেউ দেখলে খেতে চাইবে। বিসমিল্লাহ, ভেড়ার রানের কাবাব খেতে মন চাইছে। গ্রামের লোকের ভয় না থাকলে নিজেই গরম গরম বানিয়ে ফেলতে পারতাম। গ্রামবাসীর ভয় দূরে রাখো, নিজের দেহের মাংস কাবাব বানাতে চাও নাকি? ভেড়া কোথায় পাবো? এটা ভেড়ার চারণভূমি, প্রচুর ভেড়া রয়েছে। এই মরুভূমিতে কীট পতঙ্গের বাচ্চা পাবে, আর একটা জিনিস পেতে পারো, খরগোশ। অবশ্য খরগোশ খাওয়া হারাম জানো তো? কিভাবে বুঝলে যে এখানকার খরগোশ খাওয়া হারাম? ওদের পায়ের চিহ্ন দেখে। হালাল খরগোশের বিষ্ঠা ভেড়ার বিষ্ঠার মতো দেখতে হয়, আর হারাম খরগোশের ঘোড়ার বিষ্ঠার মতো দেখতে। বারিকাল্লা, জানতাম না তো। মুক্তার কেমন মালিক যে তার গোলামকে মারধর করে না? আরে গোলাম যদি তার মালিকের কথা শুনে তাহলে কেন মারধর করবে বল? আমার মনিব মুক্তার খুব দয়ালু আর ন্যায়পরায়ণ মুসলমান। আমি হাসি দিলেও মুক্তার চিন্তিত হয়ে পড়ে। অনেকবার আমি তাকে জ্বালাতন করেছি, বিরক্ত করেছি, সে কিছুই মনে করেনি। তুমি ভাগ্যবান খেরবি, খেরবি জেরবি জেরবি, তুমি সত্যি ভাগ্যবান জেরবি। পিটুনি খাওয়া আমার প্রতিদিনের অভ্যাস, একদিন পিটুনি না খেলে মাতাল হয়ে যায়, আমার দিনের সূর্য ডুবে না। সীমার আমাকে দেখলেই পিটুনি দেয়, মনে হয় তার নামাজ কাজা হয়ে যায়। সীমার নামাজও পড়ে নাকি? তওবা তওবা, নামাজ ত্যাগকারী কত দুশ্মন জেরবি। সীমার বেঈমান হলেও কখনো নামাজ রোজা ছাড়ে না। ওর নামাজের কথা রাখো, জালিমের নামাজ কখনো আল্লাহ কবুল করেন না। হ্যাঁ আমি মেনে নিচ্ছি, তার নামাজ রোজা যেমন দেখেছি, জুলুমও দেখেছি। হে খোদা, ওই জালিম যেন ধ্বংস হয়ে যায়। অবশ্যই ধ্বংস হবে রুস্তম, তুমি হিম্মত দেখালে এবং ধোকাবাজ না হলে সীমারের কঠিন আজাব হবে। শুনেছ তো, মুক্তার তোমাকে মুক্ত করার ওয়াদা দিয়েছে এবং তোমার অপরাধ মাফ করে দেবে। শর্ত হচ্ছে সীমারকে ধরিয়ে দিতে হবে। তোমার দাড়ির কসম জেরবি, খোদার নিকটও চাইছি মুক্তারকে সাহায্য করব, যেন মুক্তার সীমারের মাথা কর্তন করে ফেলতে পারে। এটা এই কারণে নয় যে আমাকে মাফ করে দিয়ে মুক্তি দেবে, না, সীমার প্রতিদিন আমাকেও আমার ইরানি জাতিকে গালি দেয়, আমাকে গলা চেপে মারতে চায়। বলতো আমরা ওর কি ক্ষতি করেছি? সে ইরানি জাতি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। খোদার কসম বলো, আমি কি দেখতে রূপকথা সেই রুস্তমের মতো? এই গাধা কি দেখতে রুস্তমের ঘোড়া রাক্ষসের মতো? দেখো কি বিশ্রী ধারণা, আমাদের ইরানি জাতি নিয়ে মশকরা করে ও ভীষণ মজা পায়। আমাদের মুক্তার একদমের বিপরীত, বুঝতে পেরেছো? সুন্নত মতে আরব আনারব সবাই এক কাতারে। বীর পুরুষ মুক্তারের জন্য কোরবান হয়ে যাব। শোনো তেরবি, সে বৃদ্ধদের বিয়ের ব্যবস্থা করে জবান কেটে ফেলবো রুস্তম, এত নোংরা তুমি। ভালো লাগবে যদি তোমাকে রুস্তম না ডেকে মুস্তম ফুস্তম ডাকি? বাবা আমার নাম হলো জেরবি, তুই বোবা হলে আমাকে ডাকার দরকার নেই। নাম উচ্চারণ করতে কষ্ট হলে জনাব ডাকবি, জেরবি আবার কি? এই জবান, ভুল নামে করো না বয়ান, না হলে ক্ষতি বেশুমার। রুস্তম, তুই বৃদ্ধ ঘোড়া, তুই আহাম্মক, আল্লাহর অভিশাপ পড়ুক সীমারের উপর, এই গোলাম তোর কি ক্ষতি করেছে?
কোনো সমস্যা নেই রুস্তম, তোমার যে নামে ইচ্ছা ডাকো। ভয় পাচ্ছি তুমি অসন্তুষ্ট হবে জেরবি। ওয়াদা করলাম অসন্তুষ্ট হব না। সীমারের 14 গোষ্ঠীর উদ্ধার করে ছাড়তে হবে। সীমারকে মুক্তারের হাতে তুলে দিয়ে আমি নিজেই তোমার জন্য বিয়ের পাত্রী খুঁজব। বলো পয়গম্বরের কসম। কসম পয়গম্বর, আল্লাহ তোমার মঙ্গল করুন, এসো আমার গাধায় চলো। সীমার, তোমার কি মনে হয় না হিজাজের আমির ইবনে জিয়াদের চেয়ে ভালো হবে? যেভাবে হিসাব করো ইবনে জিয়াদের চেয়ে ভালো। ইবনে জিয়াদের সাথে কারো তুলনা করতে এসো না। ভুলে যেও না ওমর সাদের সঙ্গে সে কি করেছে। গাথা সাকু পার হয়ে সবাইকে পদদলিত করে দিয়েছে। বাজে কথা বলো না মুসলমান। ওমর নিজেই তার নিজের দেহে কামড় বসিয়েছে। প্রথমত এই শহরের হুকুমতের ওয়াদা ইয়াজিদ দিয়েছিল, ইবনে জিয়াদ নয়। দ্বিতীয়ত, ওমর সাদের কিছু কর্তব্য ছিল যা সে পালন করেনি। এত তাল বাহানা করেছে যে শেষ পর্যন্ত ইবনে জিয়াদ ওকে বঞ্চিত করেছে। তার মানে কি ওমর সাদ অকারণে তাল বাহানা করেছিল? হ্যাঁ, কাজ না করেই কোনো পুরস্কারের আশা করা কি ঠিক? এটা উচিত নয়। কারবালা বিজয়ের বিনিময়ে এই শহরের হুকুমত দেয়া হলে প্রথম দাবিদার আমি। এটাও কি একটা দাবি? আল্লাহ সাক্ষী, এটা কি ভুল দাবি? অবশ্য তুমি কারবালার যুদ্ধে বেশি ভূমিকা পালন করেছ। তুমি কি অনুতপ্ত নও সীমার? কেন অনুতপ্ত হব? হুসাইনের কারণে। এমনি যাবে, হুসাইন যদি আবার জিন্দা হয় এবং আবারও ইয়াজিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, আমি সীমার আবারও তাকে হত্যা করে শিক্ষা দিতাম। এটা কি ঠিক নয় যে আমরা হুসাইনের সঙ্গে যুদ্ধে ইয়াজিদের কাছে ধোকা খেয়েছি? কিসের ধোকা, কিসের প্রতারণা? খোদার কাছে তওবা। হুসাইন পয়গম্বরের নাতি বলে কি বেদাত করার অধিকার রাখে? সুন্নত ভঙ্গ করে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। আল্লাহ তাআলা পয়গম্বরের কারণে হয়তো তাকে ক্ষমা করে দেবেন। আল আউযু বিল্লাহ, নবী নিজেও যদি সঠিক পথে না চলতেন, আল্লাহ তার নিকট তওবা চাইতেন, তওবা না করলে সকল সম্পর্ক ছিন্ন করতেন। তুমি কি এসব কথা মন থেকে বলছো, নাকি আমাকে আল উমাইয়াদের গুপ্তচর মনে করে মন গড়া গল্প বলে চলেছ যাতে আমি তোমার মনের খবর বুঝতে না পারি, তাই না? আমি সুস্থ লোক, পাগল নই, তোমার বন্ধু। তুমি আর আমি তো আসলে একই পথের পথিক। প্রথমত, খলিফার বাইয়াত ভঙ্গ করা কোনোভাবেই কোনো মাসালাতেই বেদাত নয়। বিশেষ করে ইয়াজিদ নিজেই তো একজন বেঈমান, ওই মুনাফিকটা দিনের সকল হুকুম আহকাম ভঙ্গ করেছে। দ্বিতীয়ত, বাইয়াত ভঙ্গ করলেই কেউ যদি বেঈমান হয়ে যায়, তাহলে সেদিন যারা সিফফিনে হযরত আলীর বাইয়াত ভঙ্গ করেছিল তারা সবাই তো বেঈমান। এই কথা তুমি ভালো করে ভেবে দেখো। কি বলবো, রুস্তম দেরি করছে কেন? সন্দেহ দূর করো, দেরি করে আসলেও রুস্তম ফিরে আসবেই। এই গাধার জীবনও আমার চেয়ে সম্মানের।
আল্লাহ আমাকে উপহাস করার জন্য সৃষ্টি করেছেন। কবিরা গুনাহ করছ রুস্তম, তওবা করে নাও। শোনো জেরবি, আমার নিঃশ্বাসে কষ্ট লুকিয়ে রয়েছে, বুঝতে যদি তুমি আমার জায়গায় থাকতে, একটু ভেড়ার নাড়িহুড়ি, একটু গমের ছাতু খেয়ে কিসের শুকর করব। শুকরিয়া, হাজার বার শুকরিয়া, তুমি ভাগ্যবান জেরবি, খোদা তোমার ভাগ্যে শিবারের মতো গোত্র মালিক জোটাই নেই। তুমি যদি আমার জায়গায় থাকতে, বুঝতে পারতে দাসের জীবন কি রকম। খারাপ লাগছে, আমি তোমার জায়গায় থাকলে সবকিছু ছেড়ে পালিয়ে যেতাম। তারপর দেখো, খোদা তোমাকে ভালোবাসেন, তিনি তোমার রুজির ব্যবস্থা করেছেন, যা রিজিক দিয়েছেন এর মূল্য না বুঝলে তুমি অকৃতজ্ঞ। নিজের মর্যাদা বুঝলে খোদাকে সন্তুষ্ট করতে পারবে, নিজের রূপকথার রুস্তমের মতো বীর পুরুষ হতে পারবে। হে খোদা, তওবা। আচ্ছা রুস্তম, সীমারের চেহারায় ওই রকম সাদা দাগগুলো কিসে? শ্বেত রোগ হয়েছিল, তার সারা শরীর জুড়ে ওই রকম সাদা সাদা দাগ রয়েছে। শ্বেত রোগ? শ্বেত রোগ কি ধরনের রোগ? শ্বেত রোগ এমন একটা রোগ যা সারা শরীর জুড়ে আক্রান্ত করে, কিন্তু কোনো বিপদ নেই, আবার কোনো ওষুধও নেই, একবার হলে আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে যায়। আহ, আল্লাহ যদি ওকে এই রোগে মরণ দিতেন। সেভাবে এটা তাকে আরো বেশি ভয়ঙ্কর আকৃতি দিয়েছে। ওর উপর গজব নাজিল হোক, ও ধ্বংস হয়ে যাক। আল্লাহর কি বিচার দেখেছো? দেখো খোদা জানোয়ারটাকে কিভাবে শাস্তি দিচ্ছে। মানুষের মতো হলে তো আর সীমার বলতাম। খোদা লাগেনি জেরবি? তোমার লেগেছে? আল্লাহ মঙ্গল করুন জেরবি, পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে। সেই সকালে নাস্তা খেয়েছি, এখন সন্ধ্যা হওয়ার পথে, কিছু খাবো না আমরা? খেতে বসে দেরি হলে শিকার পালিয়ে যাবে। এত ভয় পেও না তো কেরবি, আমি নিজে সীমারের নিকট না পৌঁছা পর্যন্ত সীমার জায়গা থেকে এক চুলও নড়বে না। চলো কিছু একটা খেয়ে নি, আরাম করি, তারপর গিয়ে শয়তান সীমারকে ধরা যাবে। খাওয়া দাওয়ার পরে কিন্তু নামাজটা পড়ে নেব, তোমার দাড়ির জন্য কোরবান হয়ে যাব। তুমি ফরাত নদীতে অজু করতে করতে আমি কয়েকটা মাছ শিকার করে ফেলি। মাছ ধরতে পারো নাকি তুমি? আমার এই ছন্ন ছাড়া দৃশ্য দেখে তামাশা করো না, সীমারকে কতল করা ছাড়া, এমন সব কাজ জানি যা জিন পরিও জানে না। দেখো তাহলে কি করি। একসঙ্গে দেখলে অবশ্যই জিজ্ঞাসা করবে যে তোর সঙ্গে এই লোকটা কে আর কোথা থেকে এলো। বলবে এই সেই লোক যে ইবনে জিয়াদকে উটের পেটে বেঁধে পালিয়ে যেতে সাহায্য করেছে। কি আজব কল্পনা, সীমার সহজ সরল লোক নয় কিন্তু, বিশ্বাস করবে না। রুস্তম,
সীমারের কাছে পৌঁছে দাও, আমি এমন কাজ করব সে সন্দেহই করবে না। হে খোদা তওবা, সীমার খুবই ধূর্ত মুসলমান, তার চোখ ইগলের মতো, শ্রবণ শক্তি ঘোড়ার ন্যায়, ঘ্রাণ শক্তি প্রখর, বেইমানি করতে চাইলেই গন্ধে টের পেয়ে যাবে। আমি বাজি ধরে বলতে পারি, তোমাকে দেখলেই বুঝে ফেলবে যে তুমি মুক্তারের লোক, তোমার তো ওর সঙ্গে লড়াই করার সামর্থ্য নেই। তুমি বুঝছো না, পরে দেখা যাবে যে আমাদের দুজনেরই জীবনটা চলে যাবে। আমি এমন একজন পালোয়ানের হাতে দীক্ষা নিয়েছি যে তোমার মালিককে পালাতে বাধ্য করেছে। তুমি সীমারকে দেখিয়ে দাও, দেখবে কিভাবে ওর জান কবজ করি। বলো পয়গম্বরের কসম, কসম খেতে খেতে পেট ফুলে মারা যাচ্ছি, বন্ধ কর। খোদার রহমতের পানিও খেয়েছো তো, তাই মিথ্যা কসমে পেট ফেটে যাচ্ছে তোমার। খোদার কসম, তুমি সীমারের সঙ্গে শক্তিতে পারবে না। নামাজ পড়েছো? সময় দিয়েছো? এসো একসঙ্গে নামাজ আদায় করি। আচ্ছা, প্রথমে নামাজ, পরে দুপুরের খাওয়া, আমি সীমারের মতোই নামাজ পড়তে পারি, কোনো সমস্যা নেই তো? না, কি সমস্যা, আসল নামাজ হচ্ছে মন আল্লাহর কাছে সমর্পণ করা। মাছ যদি পুড়ে যায়? এসো রুস্তম, সফরের নামাজ সংক্ষিপ্ত হয়, মাছ পড়ার আগেই নামাজ আদায় হয়ে যাবে। তাহলে আগুনটা একটু কমিয়ে দিই, কি বলো তুমি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছের কাবাব তৈরি করছে দেখছি। এই রুস্তম ভালোই কলা কৌশল জানে, চোখের পলকে মাছ শিকার করেছে এত বড় আকারে। ওহো, এটা কি এখন ওদের মাছ কাবাবের সময় হলো? আমার ভুল না হলে বলছি, এই হতচ্ছাড়া জেরবিকে ধোকা দিয়ে বুদ্ধি শূন্য করে দেবে। আমাদের ওদের কাছাকাছি যাওয়া উচিত, ভয় পাচ্ছি হয়তো এখান থেকে পালিয়ে যাবে। সজাগ থাকতে হবে ইয়াজদান, লুকিয়ে রয়েছে, বুঝতে পারলে সীমার আমাদের হাত ফসকে বেরিয়ে যাবে। এ ব্যাপারে নিশ্চিত থাকুন সর্দার। আমি জানতাম যে রুস্তম অত্যন্ত ধূর্ত, কিন্তু ওকে যে হত্যা করে ফেলতে পারে তা একেবারেই বুঝতে পারিনি।
এক্ষুনি বেঁধে নিয়ে যাবে, একদম টুকরা টুকরা করে ফেলবে। স্বর্ণগুলো কোথায় বুড়ো কুকুর? স্বর্ণগুলো ছিনিয়ে নিয়ে আটকে রেখেছে। কুফার দরজা আরব শাকের ইবিন কামেল বন্ধ করে দিয়েছে। স্বর্ণগুলো দেখেই সন্দেহ করে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। যখন শুনল যে আমার মালিক সীমার পালিয়ে গিয়েছে, তাদের রক্ত টকপক করতে লাগলো। তারপর আমার হাত পা বেঁধে গাধার পিঠে করে নিয়ে গেল, নিল তো নিল, একেবারে একেবারে মুক্তারের কাছে। মুক্তারকে দেখে অবশ্যই কাপড় নষ্ট করে দিয়েছিলি। আপনার দাড়ির কসম, সবকিছু বলিনি। জিজ্ঞেস করেছিল সীমার কোথায় লুকিয়ে আছে। আমি এমন ভাব করেছিলাম যে ওদের ভাষা বুঝেই নি, ধোকা খেয়ে ওরা বিশ্বাস করলো। মুক্তারের গোলাম জেরবি, যাকে আমার সঙ্গে সঙ্গে পাঠিয়েছিল, সেই জেরবি, জেরবিকে হত্যা করে পালিয়েছি। তোর মাথা করেছিস গাধার বাচ্চা, তোর গাধার মগজ দিয়ে তুই মুক্তারকে ধোকা দিতে চেয়েছিস। আমার তুই পড়ছিস সব গিলেছিলি। আমার আক্কেল জ্ঞান জিনদের মতো হয়ে গেছে, আবারও মুক্তারের ধোকা খেলাম। জলদি সবকিছু প্রস্তুত কর, দ্রুত পালানো উচিত। দেখলাম তলোয়ার চাদরের নিচে লুকিয়ে পালাচ্ছে। আবু জাহেল, জেরবিকে হত্যা না করে ওকে জিম্মি বানিয়ে নিজেদেরকে মুক্ত করতে পারতাম। জি হক, কথার জবাব না। তুই কি পাখি হয়ে উড়ে যাবি নাকি, নাকি সাপের মতো গর্তে লুকাবি? পালানোর পথ নেই, তোকে আমরা শেষ করতে এসেছি। তোর তলোয়ার জমা দে আমার কাছে, তাহলে হয়তো প্রাণে বাঁচতে পারবি। কেউ নেই, চলো যাই। Oh.
মেহরান, দেহ থেকে মাথাটা আলাদা করো, ডালায় সাজিয়ে আমিরকে উৎসর্গ করব। বাকিদের কি খবর ইয়াজদান? জেরবির খুনি ছাড়া আর কেউ নেই এখানে। আশেপাশে সব জায়গায় খুঁজেছ? কেউই নেই, সম্ভবত পালিয়ে গিয়েছে। মনে হয় না ও বেশি দূর যেতে পেরেছে। এই জায়গাটা কোথায় সানন? শায়ক, কাফেলা সর্দার সানান তোমার মতো উটকে কি করে দমাতে হবে ভালোই জানে। মুখতারের ভয় আমাদের দীর্ঘদিনের ঘুম হারাম করে দিয়েছে। তুমি আজ রাতে গভীর ঘুমে ডুবে যেতে পারবে, আর আমি যৌবনকালের মতো আমার যুবতী বধুর সঙ্গে ঘুমাবো। মুখতারের ভয় ভুলে থাকবো, সবকিছু বেশ আরামেই কাটবে। ঠিকই ভাবু ঘুরে মজনু লাইলির জন্য আমাদেরকে এখানে পদ ঘুরিয়ে নিয়ে এলো। এখানে থাকার ইচ্ছে নেই তো? অসুস্থ হয়ে তো বাঁকা পথে আসিনি, আজ রাতটা নিরাপদ জায়গায় থাকতে চাই আমি। সোনা, ভুলে গেছো আমরা কুফা থেকে কি মুসিবত নিয়ে পালিয়েছি? মুখতারের গোয়েন্দারা আমাদের শিকারের জন্য লালা ঝরাচ্ছে, নিজেই ওর ফাঁদে পা দিতে চাইছো? আমরা মুখতারের রাজ্য ও ইরানীদের নজরদারি থেকে অনেক দূরে এসেছি। সানান, আমাদের মূর্খতা এই দুর্দশায় পতিত করেছে, কম কষ্ট সহ্য করেছি, নিজেদেরকে কোন বিবেকে এই গ্রামে বন্দী করব? ইতোমধ্যেই মুখতার তার থাবা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। কোন গ্রামবাসী হয়তো কয়েকটা মুদ্রার জন্য লোক করে আমাদেরকে ধরিয়ে দিতে পারে। মুখতারের হুকুম এই অঞ্চলে প্রভাব বিস্তার করেনি, এত আপত্তি করো না। তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে গোরস্থান থেকে উঠে এসেছ। চলো যাই, আজ রাতে নিজেদের তৈরি করব, আগামীকাল বসরার উদ্দেশ্যে যাত্রা করব। আমি তোমার মতো পাগল হচ্ছি না। তুমি যেমন গাধা তেমনই ভীতু। তোমার পিতা আশাসের সাহস এত কম ছিল না। তোমার পিতার আত্মা শান্তি পাক তোমাকে সাহসী বানিয়েছে। সতর্কতার নাম ভয় নয় সানান। কসম খেয়ে বলছি, এই গ্রামবাসী মুখতারের নাম পর্যন্ত শোনেনি। তাদের দিন দুনিয়া হলো গরু গাধা ছাগল এবং চাষাবাদ করা। এই কারণেই ভয় পাওয়া উচিত, ভয় সেখানেই যেখান থেকে সম্ভাবনা থাকে না। তোমার যা ইচ্ছা করো, এসো না। আমি আজ রাতে শ্বশুর বাড়ি থাকবো আর পেট ভরে পান করব। তোমার যেখানে খুশি মন চায় যেতে পারো মুখতার। সানান, শয়তানের ধোকা খেও না। তুমি অনেকদিন থেকে মুখতারের কারণে পালিয়ে বেড়াচ্ছ, আর একটি রাত অপেক্ষা করো, আগামীকাল রাতে বসরা পৌঁছে যাব। যত ইচ্ছে শরাব পান করে গলা পর্যন্ত ডুবিয়ে রেখো। তুমি বুঝতে পারছো না শায়ক, বুঝতে পারছো না। আজরা খানমের মতো সুন্দরী যুবতী বধু, তোমার জন্য অপেক্ষা করলে আমার অবস্থা বুঝতে পারতে। খোদা হাফেজ জনাব শায়ক, খোদা হাফেজ। যেও না আহম্মক, যেও না। জিন্দেগিতে মূর্খতা না থাকলে অপূর্ণতা থেকে যায়।
আবার দেখা হবে ছোট্ট ঘোড়া। এসো। শুধুমাত্র ওর মতো গন্ডমূর্খই পারে হুসাইন ইবনে আলীর মাথা দেহ থেকে আলাদা করতে। কেমন আচরণ করছো আজরা? বাচ্চা হয়ে গেলে নাকি? তার চোখ না থাকলে কি এমন হয়? রাস্তার কোনো লোক তো নয়। যাও, ওর মাথায় ও চেহারায় হাত বুলাও। খুশ আমদিদ শুভেচ্ছা শায়ক, আমাদের আনন্দিত করলেন শায়ক। কিভাবে এই গরিবদের কথা স্মরণ হলো? বানু ইরাকের অবস্থা জটিল আকার ধারণ করেছে। কয়েক মাস পূর্বে কুফায় ভূমিকম্প এসে সব লন্ডভন্ড করে দিয়েছে। আমরা মাসুল দিচ্ছি। বিপদ দূর হোক, কোনো জখম হয়নি তো? কোনো ক্ষতি হয়নি তো? বিবি, উনি ভূমিকম্প বলতে যুদ্ধ বুঝিয়েছে, জমিনের ভূমিকম্প নয়। বানু, আমার স্ত্রী তো এখনো আমাকে দেখে ভয়ে আঁতকে ওঠে। অনেকদিন পর পর আসলে আপনাকে তো ওর অচেনা মনে হয়। কয়েকদিন তার সঙ্গে থাকুন, ঠিক হয়ে যাবে। আমারও তো বেশি সময় নেই বানু, বসরা যেতে হবে। উল্টো পথে আমি আপনাদের দেখতে এলাম, বিশেষ করে আমার স্ত্রী আজরাকে। ওকে ভয় দেখানো বা খারাপ আচরণ উদ্দেশ্য নয়। আপনি ওর মাতা, কন্যা কেমন ভাবে শিক্ষা দেওয়া উচিত যে স্বামীকে যেন ভয় না পাই। আপনি বিশ্বাস করুন, আমার আজরা কিন্তু খারাপ মেয়ে নয়। শুধুমাত্র কথা বলতে পারে না, ওর সমবয়সীদের মতো কথার ফুলঝুরি চটাতে পারে না। আপনি আমাদের মালিক, তার এই অক্ষমতার জন্য মাফ করুন। এই সব ভদ্রতা দেখানোর দরকার নেই। দুই তিনজন কথা বলা স্ত্রী আমার রয়েছে, এক একজনের জবান 40 হাত লম্বা। কথা বলা বাচালের রানী। এই নাও, শায়খের জন্য কাবাব তৈরি করে দাও। বানু, আজরাকে একটু শিক্ষা দীক্ষা দেবেন। আচ্ছা, কি খবর বলুন আত্মীয়, কি করছেন? আর আল্লাহর শুকরিয়া, আমার কাছে এমন কোন খবর নেই যা আপনার কাজে লাগে। যুদ্ধের খবর সে তো আপনার কাছে রয়েছে, আমরা তো খবরহীন অবস্থা, গাধা গরু আর ভেড়া নিয়ে খেলা করি। অনেকদিন পর প্রাণ খুলে একটু হাসতে পারলাম। এভাবে প্রাণ খুলে হাসা একটা নেয়ামত, এর মূল্য বোঝা উচিত। আফসোস, আমিও যদি আপনার মতো সাধারণ প্রজা হতাম, ছাগল ভেড়া গাধা নিয়ে পড়ে থাকতাম। হে শায়ক, এটা কেমন কথা বললেন? জমি জমায় কাজ করা, গাধা লালন পালন করা আনন্দের কাজ না। এই যে দেখুন, হাতের ভাজে ভাজে শস্য দানার ঘষা লেগে লেগে কিভাবে ক্ষত তৈরি হয়েছে দেখুন। এখন কুফার কি খবর? কিছু না, কুকুর চলে গিয়ে নেকড়ে এসেছে। এই বদখত সবসময় ভেড়ার পাল ও রাখালদের ভয়ে ভয়ে রাখে। শুনেছি মুক্তার নামের একজন দিনীর আগমন ঘটেছে। আফসোস, যদি নতুন দিন আনত। মুক্তার রক্ত পিপাসু জিন, রক্ত ছাড়া ওর কোনো কিছুতেই তৃষ্ণা মেটে না। আজ এক কাককে 40 কাক বানায়, 40তম কাক আমাদের কাছে এসেছে। শুনেছি মুক্তার হযরত হুসাইনের রক্তের প্রতিশোধ নিতে এসেছে।
থেকে চোখের দূরত্ব হিসাব করে বলতে পারবে? চার আঙুলের সমপরিমাণ। দেখা ও শোনার দূরত্ব সমান হবে জমিন ও আসমানের মতো। নিজের চোখে কিছু না দেখলে কখনো বিশ্বাস করবেন না। এই নিন এই বছরের হাদিয়া। আমার মন আজকের রাতে দিন ও যুদ্ধ কোনটাই চিন্তা করছে না। শরীর মন সুস্থ থাকুক। জন্তুটাকে এমন ভাবে বেঁধেছিলেন যেন উড়ে যেত। কি যে বলেন সায়ক। কার কাছে শুনেছ সে পবিত্র একজনকে হত্যা করেছে? তুমি জানো এই গ্রামের সব পুণ্যারা তোমার স্বামীকে হিংসা করে? তোমার স্বামী বড় পদের অধিকারী, যোদ্ধা পুরুষ। এসব কথা বলে না মা আমার, এই কথাবার্তা রক্তের গন্ধ ছড়ায়। তুমি অবাধ্য হয়ো না মা আমার, আরবের কোন নারী স্বামীর ইচ্ছের বাইরে গিয়েছে। আচ্ছা আচ্ছা, কি এমন খারাপ বলো তো? সে তো অন্য কাউকে বিয়ে করেনি, কোথায় এত বয়স তার? তাকে তোমার বাবার চেয়ে হাজার গুণে জওয়ান তরতাজা দেখাচ্ছে। আচ্ছা, সে তো তোমার মতো একটা বোবা মেয়েকে বিয়ে করতে চেয়েছে, আর তুমি কি না এরকম করছো? শুধুমাত্র একটা চোখ নেই, তুমি নিজেও তো কথা বলতে পারো না। খোদা যাকে যেরকম বানান তাকে সে অবস্থায় সন্তুষ্ট থাকতে হয় মা। তুমি আমার কথা শোনো আজরা, তুমি কি গ্রামবাসীর কাছে আমাদের সবাইকে লজ্জায় ফেলতে চাইছো? হে খোদা, আমাদের ভাগ্যে এসব কি অঘটন ঘটছে! আজরা, আজরা, এই পাগুলো খুব ক্লান্ত, তোমার হাতে পা দুটোর ঔষধ। ঠান্ডা পানি দিয়ে আমার পাগুলোকে ভালো করে ধুয়ে একটু মুছে দাও। বুঝতে পেরেছি, তোমার শরীরে মেষক আম্বরের সুগন্ধ নেই, তোমার সমস্ত শরীর থেকে কেউ গন্ধ আসছে বোবামে। আমি দশ গুনব, এর মধ্যে না আসলে তালাক দেব না। তোমার দুই কান কেটে ফেলব। যাও না মা আমার, যাও সোনামানি, যাও, এমন করো না। এক, তিন, চার। দেখছো না, না গেলে তোমার মাথা আলাদা করে ফেলবে, তোমার জন্য আফসোস হচ্ছে, যাও। আমি নিজেই এমন
এমন ভাবে মালিশ করব যাতে আপনার সব ক্লান্তি দূর হয়ে যায়। এখান থেকে সর! তোর হাত দুটো পাথরের মতো শক্ত। বাবা, আমার স্ত্রী রয়েছে, স্ত্রী রয়েছে, আমার মন চাইছে আমার স্ত্রী পা দুটো ধুয়ে দিবে। আমার গাধা শ্বশুর নয়। খোদা তোমাকে উঠিয়ে নিক আজরা। এইসব কি ধরনের কাজ, কুকুরের বাচ্চা? সে তোমার স্বামী, অপরিচিত কেউ নয়। কেন আমার মান সম্মান নিয়ে খেলা করছো? আজ রাতে হয়তো কে মারবো, নয়তো নিজেই মরবো। মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। কেন আমি কথা শুনছিস না কুকুরের বাচ্চা? তোকে আজ মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ভালোভাবে একদম হত্যা করো। সবেমাত্র পিতার মতো কাজ করছো। শয়তান চোখ কানা বেটা, আমার মেয়েকে এমন ভাবে ভয় দেখিয়েছে যে যে এখন পাগলের মতো মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ না করুক ওকে যেন কোনো জীব জানোয়ার আঘাত না করে। হায় খোদা, কি বিপদটাই না দেখে এনেছি। আজরা, কোথায় মা আমার? হে খোদার পয়গাম্বর, এরা কোন জাহান্নাম থেকে এলো? এরা কি জিন, মুসলমান নাকি কাফের? মেরো না, মেরো না আমায়। আমি সাধারণ একজন কৃষক, ধন সম্পত্তি কিছুই নেই। ভয় পেও না পিতা, ভয় পেও না। আমরা জিনও নই, কাফেরও নই। আমরা আমিরের রাজপ্রতিনিধি। আমিরের নাম মুখতার। মুখতারের রাজপ্রতিনিধি? তাহলে যুদ্ধের পোশাক কোথায়? যুদ্ধের টুপি কেন পরনি? আমরা শুনেছি মুখতারের লোকেরা সব সময় যুদ্ধের পোশাক পরে থাকে। তুমি ভুল শুনোনি। যুদ্ধের পোশাক পরিধান করে থাকা যোদ্ধাদের কাজ। কিন্তু আমরা কেন যুদ্ধের পোশাক ছাড়া এসেছি তার একটি কারণ রয়েছে। মন দিয়ে শোনো চাচা জান, আমরা কিছু লোককে খুঁজছি যারা গত রাতে পালিয়েছে। তাদের পায়ের চিহ্ন এই এলাকায় পাওয়া গিয়েছে। তোমরা কি গত রাতে এই এলাকা থেকে কাউকে পালিয়ে যেতে দেখেছিলে? আমরা যা কিছু দেখছি তা হচ্ছে মুসলমানের মুসিবত। তোমরা কি গত রাতে এই এলাকা থেকে কাউকে পালিয়ে যেতে দেখেছিলে? আমরা যা কিছু দেখছি তা হচ্ছে মুসলমানের মুসিবত। কেন এত পেরেশান হচ্ছ? মানসিক সমস্যায় আছি। আমার বোবা মেয়েটি কোথায় যেন চলে গেছে। কি হয়েছে তোমার কন্যার? হারিয়ে গিয়েছে, গত রাতে বাড়ি থেকে পালিয়েছে। মনে হচ্ছে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের সাহায্য লাগলে বলতে পারো। আমার পথ ছেড়ে দিন, আমাকে এত জিজ্ঞাসা না করে আমার মেয়েকে খুঁজতে দিন। ঠিক আছে, তোমার পথ ছেড়ে দিলাম। শেখ, 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 উঠুন, কঠিন আজাব নাজিল হয়েছে। শেখ,
আমার বোবা স্ত্রীকে পোষ মানাতে পেরেছো তুমি? উঠুন সহায়ক, মুক্তারের প্রতিনিধিরা এসেছে, উঠুন। মনে হচ্ছে মুক্তারের প্রতিনিধিরা আপনার খোঁজে এসেছে। মুক্তার, ভুল শুনছি না তো? না সহায়ক, সাবধান হন, হুশিয়ার হন, পেরেশানিতে পড়ে গেলাম। আমার শ্বশুর আব্বা, তোমার কাবিলার কসম আমাকে বাঁচাও, কিছু একটা করো যেন আমি পালাতে পারি। কিভাবে শায়েক, কিভাবে? পুরো গ্রামে তল্লাশি চালাচ্ছে। ভেড়ার পাল চারণ ভূমিতে নিয়ে যাও, আমি তোমার ভেড়ার পালে লুকিয়ে থাকবো। আমার ভেড়ার পাল কোথায় শায়েক? দশটা ছাগল আর দুইটা ভেড়া। তবে একটা উপায় আছে। কোন উপায় আব্বা জান? মৃত্যুর অভিনয়। মৃত্যুর অভিনয়। আমার কন্যা ওসিয়ত করেছে যে আমি আর ওর মা যেন ওকে একা কবরে দাফন করি। দয়া করে চলে যাও, চলে যাও। কষ্ট করেছো, তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ তোমাদের মরহুম আত্মীয়দের জান্নাত নসিব করুক। মূর্তা ব্যক্তির ওসিয়ত আমল করা ওয়াজিব। তোমরা সবাই অনুমতি দিলে আমি আর আসার মা ওকে দাফন করব। আপনি আপনার কন্যার ইচ্ছা পালন করুন পিতা জান। ভাইরা, আমার কাছে মনে হচ্ছে ইমাম হুসাইনের দুই একজন হত্যাকারী আপনাদের এই গ্রামের মধ্যেই লুকিয়ে রয়েছে, আপনাদের অগোচরে বা কোনো কাবিলার আছে। আমরা আপনাদের এই পুরো গ্রামটা তল্লাশি করার জন্য অনুমতি প্রার্থনা করছি। এই মৃত ব্যক্তি আসরা না। কি বললে? না, জানি না। সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমাদের আজরার কোনো সন্ধান পাচ্ছি না। মনে হচ্ছে ধোয়া হয়ে উড়ে গেছে। তাহলে মৃতদেহ কার? শায়ক সানানের। মুক্তারের লোকেরা তাকে খুঁজতে এসেছে, বাধ্য হয়ে কাফনের কাপড়ে লুকিয়েছি। চলে গিয়েছে শ্বশুর আব্বা? চলে যাচ্ছে, দূরে না যাওয়া পর্যন্ত চুপ থাকুন। সবই আমার ভাগ্যের লিখন, ধৈর্য ধরা ও চুপ করে থাকা ছাড়া কোনো গতি নেই।
মুক্তারের লোকেরা কেন শাইককে খুঁজছে? আমি জানি না বিবি। কিন্তু আমি জানি, এই শয়তানের গুনাহে তুমি নিজেকেও শরীক করছো। এই ভণ্ড হুসাইনকে খুন করেছে। এসব ফালতু কথা, কে দেখেছে তিনি খুন করেছেন? আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করেছি যা কিছু শুনেছি। জানো এই কুকুর গত রাতে আমার গায়ে হাত দিতে চেয়েছিল? ওকে আমি জিন্দা কবর দেব। আমার সঙ্গে এসো। আস্তাগফিরুল্লাহ, এই কুকুর এখনো জীবিত। কেন এই শয়তানকে পালাতে দিচ্ছিলে? মাপ করুন সর্দার, খোদার কসম আমরা নিরপরাধ। নিরপরাধ? জানো এই কাফনের কাপড়ে কোন বেইমান রয়েছে, সে কি বেইমানি করেছে? জি শুনেছি, হুসাইনের মাথা কেটেছে। এই অপদার্থকে আশ্রয় দিয়েছ, পালাতেও সাহায্য করছিলে। কি করব সর্দার, আমাদের মালিক ক্ষমতাবান জোর করে আমার মেয়েকে বিয়ে করেছে। মারহাবা তোমার কন্যাকে অভিনন্দন। হত্যা করো।
আমি মুবারক, আমি অবশেষে রক্তচোষাকে স্বীকার করেছি। এই হচ্ছে বেইমান সীমারের মাথা। সাবাস সীমারকে শিক্ষা দানকারী হন, তুমি যথেষ্ট করেছ। আমাদের সবার শুকরানা নামাজ আদায় করা উচিত। আবু মুফলেস, হুসাইনের কতলকারীদের খাতা খুলে সীমারের নামে গোল দাগ দাও। জি আমির, এখানে সানান বিন আনাসের মাথাও রয়েছে। মনে হচ্ছে কারবালার সব খুনিদের একাই শেষ করার সংকল্প করেছো বন্ধু। হুসাইনের হত্যাকারীদের জন্য আমি কিয়ান হচ্ছি, সাক্ষাৎ আজরাইল। শয়তানের ধোকা থেকে সবসময় সজাগ থেকো সর্দার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মরুভূমিতে বেদুইন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা কি দোষ করেছি যে ওর কারণে আমরা জ্বলবো? তোমাদের এই যাওয়া আসা আমাদেরকে হয়রানিতে ফেলেছে। আমার নিকট এই বাড়ি তল্লাশির হুকুম নামা রয়েছে। যদি তুমি নিজে দরজা না খোলো, বাধ্য হয়ে দেয়াল ও দরজা ভেঙে প্রবেশ করব। মানুষের বাড়ি ভেঙে ভেতরে প্রবেশ করা তো তোমাদের স্বভাবে পরিণত হয়েছে, দরজা দিয়ে প্রবেশ করাটাই বরং আজব ব্যাপার। আসুন তবে, এই হচ্ছে আমাদের বাড়ি। শোনো, আমি ভদ্রভাবে জিজ্ঞেস করছি মহিলা, গুলি কোথায় কোথায় লুকিয়েছে সত্যি করে বলো। আবারও জিজ্ঞেস করছো মাথা মোটা, ইয়াজুজ মাজুজের ভাষায় কি কথা বলেছি? তুমি তো একবার এসে সমস্ত বাড়িঘর তল্লাশি করে গেছো, দুইজন মহিলা ছাড়া কি আর কাউকে দেখেছো? তাহলে চুপচাপ বসে থাকো, ঘরের সব গর্ত খুঁজে বের করো, প্রতিটি সিন্ধু কূপের ভেতরে চুল্লির ভেতরে তন্ন তন্ন করে খুঁজবে। আমার মনে হচ্ছে এই খান্নাস শয়তান কোন নালার মধ্যে লুকিয়ে আছে। তুমি কি এই বাড়ির কেউ? আমি এই বাড়ির বড় বউ, ও হলো আমার সতীন, বাড়ির হত্যাকর্তা। তুমি কি জানো খুলি কোথায়? অবশ্যই, খুলি আপনাদের এখানে টেনে এনেছি, ঘ্রাণ নিন, খুঁজে পাবেন। দেখো বোন আমার, আমরা এই বাড়ি ধ্বংস করতে মোটেও ইচ্ছুক নই, আল্লাহ না করুক এই বাড়িতে আগুনও লাগাতে চাই না। আমরা খুলিকে চাই, কারবালার ময়দানে ও অপরাধী। তুমি তোমার সতীনের চেয়ে বুদ্ধিমতী, বেইমান খুলির সন্ধান আমাদের দাও। তোমার মতো সর্দারের তো বোঝার কথা, আগের বারও কিন্তু আমার স্বামী এই বাড়িতেই ছিল। তুমি কি করছো জটাধারী নারী, এসব কি কথা বলছো? খুলির থাকা না থাকা আমার জন্য কোনো তফাত নেই হুরা, খুলি শুধু তোমার স্বামী, আমার আজাবের মালিক, আল্লাহ তাকে মাফ করবেন না। তোমার চুল্লি ও
পালানোর পথ নেই। বাইরে বেরিয়ে আয়, নয়তো জীবিত কাবাব হয়ে যাবি। চল্লিতে আগুন জ্বালাও, আগুনের তাপে সুরসুর করে নামবে। জি সর্দার। আল্লাহ তোর মতো খবিশকে ক্ষমা করেন না। জীবনের এই শেষ আয়ুটুকুতে অন্তত মানুষ হ। তওবা কর, অপরাধ কিছুটা হলেও কম হতে পারে। ওর স্ত্রীদের নিয়ে চলো। তোমরা দুজনেই আমিরের আদালতে সত্য করে সাক্ষ্য দেবে। খোদার কসম, আমি আসলে জানতাম না এই অপরাধী কোথায় লুকিয়েছিল। আপনারা নিজেরাই দেখেছেন, জিনের মাথায় প্রবেশ করবে না যে ওই চুল্লির ভেতরে লুকানো যায়। যাই হোক না কেন, তুমি আমাদের অনেক গালি গালাজ করেছ। নিরপরাধ হলে আমির তোমাদের ক্ষমা করবেন। নিয়ে চলো। পবিত্র মস্তক কারবালা থেকে কুফায় নিয়ে এসেছিল। পরবর্তীতে হযরত হুসাইনের পবিত্র মুন্ডু কুফার সকল বাজার ও অলিগলিতে ঘুরিয়েছে। এই পবিত্র মাথা নিয়ে অশোভন ঠাট্টা মস্কারা করেছে। এই পবিত্র মাথাকে জঘন্য ভাবে অপমান করেছে। এই আদালতে দুইজন নারী সাক্ষী উপস্থিত রয়েছেন, যারা মর্মান্তিক আশুরার রাতে আমাদের সবার প্রিয়। হুসাইন ইবনে আলীর মস্তকের আতিথেয়তা দিয়েছিল। তাদের নিকট অবশ্যই এমন কিছু দলিল রয়েছে এবং প্রমাণ রয়েছে যা দ্বারা এই আসামির শাস্তি প্রমাণিত হবে। আমি তাদের নিকট কারবালার পূর্বে ও পরে ঘটে যাওয়া কাহিনী বলার জন্য অনুরোধ করছি। বোন, আপনি বলুন, কসম করে বলুন, যা আপনি দেখেছেন ঠিক সেটাই বলবেন। কোরআনে শপথ করে বলছি, আমি সত্য ছাড়া কিছু বলবো না। বলতে পারেন। খুলি কারবালা যাওয়ার আগে হুরাকে গনিমতের ওয়াদা দিয়েছিল। ওই গনিমত দিয়ে কুফায় একটি নৃত্যশালা তৈরির কথা বলেছিল, যেখানে হুরা ক্রেতাদের মনোরঞ্জনের দায়িত্বে থাকবে। আড়ালে দাঁড়িয়ে সব শুনেছিলাম। তোমার সকল প্রতিশ্রুতি মিথ্যা ছিল। আমাকে শাম থেকে এখানে এনে কুফার এই খাঁচায় একাকে বন্দি করে রেখেছ, কি পেলাম? এত অস্থির হয়েও না হুরা জান, খুলি কখনোই এই কাজ করবে না। তাও আবার যাবার সময় এই সব কথা বলো না। আফসোস, যদি জানতে আত্মসম্মান কি জিনিস, তাও আবার এমন শহরে যেখানে ডানা ও পালক অকেজো করে রাখা হয়েছে।
আমি গান না গাইলে নৃত্য না করলে মারা যাব। আমার প্রিয়তমা জান, গান শোনাও। শামের ওই নর্তকীশালায়, ওই শরাবখানায়, ওই পানশালায় যেভাবে নেচে গেয়ে মাতিয়ে তুলেছিলে, সেই গান এখনো আমার কানে বাজে। শীঘ্রই কুফায় তোমার জন্য ওইরূপ পানশালা তৈরি করব। তুমি রসিক মানুষ খুলি, যুদ্ধবাজ নও। আমারও যুদ্ধে যাওয়ার কথা ছিল না, কিন্তু যুদ্ধে গেলে গনিমতের মাল নিয়ে আসতে পারবো। আমি নিশ্চিত যে এই যুদ্ধে দারুণ কিছু সামগ্রী নিয়ে আসতে পারবো এবং আমাদের উদ্দেশ্য হাসিল হবে। অনেক দূরে। কোথায়? যেখানে যুদ্ধ করতে যাচ্ছ। আহা, নেইনাভার কারবালা? না, এই তো নিকটেই, গুফা থেকে নিকটেই। কতদিন লাগবে? 3-4 দিনে যুদ্ধ শেষ হয়ে যাবে। চোখ বন্ধ করলেই আমাকে তোমার পাশে দেখতে পাবে। যদি যুদ্ধে তোমার কিছু ঘটে আমি বিধবা হয়ে যাব। চোখ বন্ধ করলেই আমাকে তোমার পাশে দেখতে পাবে। যদি যুদ্ধে তোমার কিছু ঘটে আমি বিধবা হয়ে যাব। আবার এই কথা শোনার ধৈর্য হবে না তোমার। গাধার মগজ খেলেই শুধু আমার হুরাজানের মনোবেদনার কারণ হব। যুদ্ধের দরিয়ায় নিজেকে নিক্ষেপ করছি না। যুদ্ধ যুদ্ধই খুলি, কেউ যদি যুদ্ধে যেয়ে যুদ্ধ না করে তাহলে সে এমনিতেই দ্রুত মারা যায়। মৃত মানুষের জন্য আহাজারি করার সময় এত নেই, তাও আবার যুদ্ধে নিহত মানুষ। মনে হচ্ছে আসলেই আমাকে মন থেকে বিশ্বাস করছো না হুরাজান। এটা ঠিক যে যুদ্ধে টানটান উত্তেজনা পেরেশানি থাকে, কিন্তু আমাকে এতটা বোকা ভাবা বোধহয় ঠিক হচ্ছে না। আমার সামনে থেকে সরে দাঁড়া। খুলি, আল্লাহকে ভয় করো। তুমি এমন একজনের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছ যে পয়গম্বরের নাতি। খোদার কসম, যে হযরত হোসাইন ইবনে আলীর বিরুদ্ধে যুদ্ধে যাবে তার উপর গজব নাযিল হবে। চুপ কর! কে তোর কাছে মতামত চেয়েছে? তুই বেশ কয়েক বছর যাবত হুসাইন ভক্তদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছি, তোকে তালাক দিতে গিয়েও মায়া লেগেছে তাই দেইনি। অতএব তোর রিজিক খা এবং খাওয়া অনুযায়ী চাকরানিগিরি কর। আমার অনুপস্থিতিতে তুই হচ্ছিস হুরাজানের দাসী। যদি আমি শুনি যে হুরাজানের সঙ্গে ঝগড়া করেছিস বা মুখ গোমড়া করেছিস, তার কালি গালা চেড়েছিস, শান্তি বিবিকে বাচ্চি, লজ্জা পাচ্ছি। এই নারীকে এনেছো সাক্ষী হিসেবে? হাদিয়ার লোভে ধোঁকাবাজি গল্প বানিয়েছো যা তোমাদের সিংহাসনকে পাকাপোক্ত করবে? আল্লাহ তোমার এই অবিচার সইবে না। এটাই কি সেই হযরত আলীর আদালত যা দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছো? ফাঁসি দিতে চাইলে ফাঁসি দাও। কেন জনগণকে ধোঁকা দিচ্ছ? কেন জানি এই গর্ভবতী মহিলার মনে কেন এত জ্বালা? হিংসার কারণে ও এই মিথ্যা সাক্ষী দিচ্ছে, ন্যায় বিচার করছো না। তোমার স্বামীর স্ত্রীর সাক্ষ্য দিলে কি মানবে খুলি? হুরাজা সাক্ষ্য দেবে তাই অন্তর থেকে মেনে নেব। আমি নিষ্পাপ বলে দাও হুরাজান। ঠিক আছে, সত্যি করে বলো তো তুমি কি জানো? কসম প্রিয় আমির, আল্লাহর নামে কসম করছি আমি আজ কোনো মিথ্যা বলবো না। খুলি গনিমতের লোভী যুদ্ধে গিয়েছিল, গনিমতের মাল দিয়ে আমার জন্য নর্তকীশালা তৈরি করতে চেয়েছিল, এটা মিথ্যা নয়। তুমিও? খুলি এই ধোকাবাজির ওয়াদাতেই আমাকে শাম থেকে কুফায় এনেছে। যেদিন খুলি যুদ্ধে যেতে চেয়েছিল আমি যেতে বারণ করেছিলাম। হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করা গুনাহ হবে, এই কারণে নিষেধ করিনি। না, আমি হুসাইনকে কখনো চিনতাম না, আজও আপনাদের মতো ভালো করে চিনি না। যেদিন খুলি হুসাইনের ছিন্ন মস্তক নিয়ে আসলো, আমার চোখ গিয়ে হুসাইনের চোখের ওপর পড়ল, আমি কেঁপে উঠলাম। মনে হচ্ছিল জীবিত,
দৃষ্টিতে এক আভিজাত্য ছিল, মনে হচ্ছিল মৃত্যু তুচ্ছ। যেদিন কারবালার ময়দান থেকে এলো তার কাঁধে একটা ঝোলা ছিল। আমাকে সে এমন ভাবে ডাকলো, আমি ভেবেছিলাম যে ওই থলে ভরা হয়তো থাকবে দামি অলংকার, গলার হার। হুরা, কোথায় হুরা? ও খুলি, এসেছো? দু হাত ভরে নিয়ে এসেছি, ইয়াকুত ও জৌহর দানা এনেছি। আজ আমি তোমার গলায় এত মূল্যবান জিনিস পরাবো যে গলা হেলে পড়বে। বলবে খুলি এসো। খুলি জান, যখন কাদামাটি থেকে ফুল ফুটবে, খুলির নাম তোমার কণ্ঠে শুনতে এত ভালো লাগে যেন আহ্লাদে গলে যাই। বলো খুলি। খুলি খুলি বাচ্চা খুলি। এমন গনিমতের মাল এনেছি যে ইয়াজিদের নিকট এটি একটি বিশাল কোষাগারের সমান। সম্পদ না থাকার কারণে অসংখ্য দিন আফসোসে মরেছি, আজ আজ সেই দিন শেষ হলো। জীবনের শেষ দিন পর্যন্ত জুয়া খেলে হারলেও এই সম্পদ শেষ হবে না। শুধুমাত্র ইবনে জিয়াদ ও ইয়াজিদের নিকট এই স্বর্ণমুন্ডু দিলেই হবে। এই বকশিশের টাকা দিয়ে কুফায় বিশাল এক নর্তকীশালা তৈরি করব। মনে রেখো, আমার এই নর্তকীশালা হবে শামের চাইতে অনেক বড়। এসো দেখো কি রকম মুন্ডু। দীর্ঘদিন ইয়াজিদের খাওয়া হারাম করে দিয়েছিল, ইয়াজিদ তখন অস্থির ছিল, এটা সেই ব্যক্তির মুন্ডু। মনে হচ্ছে এখনো জীবিত। তার চোখগুলো থেকে উজ্জ্বল কিরণ বের হচ্ছে। তুমি তাকে হত্যা করেছো খুলি? না, তুমি কি খুলিকে ব্যাককেল মনে করো? আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। মাথা এমন একজন কেটেছে যে এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। আমি ওত পেতেছিলাম এবং এক সুযোগ বুঝে আমি এই মুন্ডুটা চুরি করে পালিয়ে এলাম। এই মুন্ডুটা কে ছিন্ন করেছে? বাহ, তুমি তো বোকা ছিলে না হুরা। এটা হুসাইন ইবনে আলীর। তুমিও কি ওই সারার পাল্লায় পড়ে এদের সকলের একেবারে ভক্ত হয়ে গেলে নাকি? হুসাইন ইবনে আলী ইয়াজিদের বিরুদ্ধে ছিল, এটা কি কম অপরাধ? মুসলমানদের খলিফার বাইয়াত ভঙ্গ করা হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ। সে বাইয়াত ভঙ্গকারী যদি রাসূলের নাতিও হয়। নূহ নবীর ছেলেও কিন্তু একই দোষে খোদার অভিশাপে সাজা পেয়েছে। ও আমার জান, এটা কেমন চেহারা করে রেখেছো তুমি? এটা মনে হচ্ছে ফাঁসির কাষ্ঠ, আদালত নয়। আর জল্লাদ হচ্ছে এই দুইজন মূর্খ নারী। তুই কিসের লোভে এইসব মিথ্যা কথা বলছিস বেঈমান নর্তকী? তুই কি ভেবেছিস এইসব কথা বললে তোকে ওরা পানশালা বানিয়ে দেবে? যা দেখেছি তাই বলেছি, আমাকে এখানে কেউ ওয়াদা দেয়নি। আমি জানি না আমার কথাগুলো আমার পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে যাচ্ছে। শুধু জানি আমি মিথ্যা বলছি না। আজ আমার সরল স্বীকারোক্তি মনে হচ্ছে হযরত হুসাইনের ছিন্ন মস্তকের কল্যাণে হচ্ছে। আজব স্বপ্ন দেখছিস হতচ্ছাড়ি।
এটা ভাওতাবাজি, এটা কতিপয় লোকের কুসংস্কার যা কাউকে বানিয়েছে বীর, কাউকে বানিয়েছে তুচ্ছ। খোদার কসম, কুসংস্কারও নয়, ভাওতাবাজিও নয়, আমি নিজের চোখে দেখেছিলাম। হযরত হুসাইনের রক্ত ফিনকি দিয়ে বইছিল, শেষ হচ্ছিল না। খুলি আমাকে কঠোর ভাবে আদেশ দিয়েছিল হযরতের রক্ত পরিষ্কার করার, পরিষ্কার হচ্ছিল না। হতভাগী সারা, জানো আজ রাতে তোমার বাড়িতে কে মেহমান হিসেবে এসেছে? পয়গম্বরের প্রিয় নাতি, পবিত্র মস্তক চুলায় রাখা কি ঠিক হবে তোমার? সারা, প্রিয় হুসাইনের মস্তক তো প্রিয় নবীরই মস্তক। হযরত হুসাইনের পবিত্র মস্তকের উপর চুলার ছাই পশু ফেলার অর্থ হচ্ছে নবীজির উপরেই ছাই পশু ফেলা। এটা কি আদালত নাকি রঙ্গশালা? এটা কেমন তামাশা? তাও আবার একটা দুর্বল নারীর এই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে? হ্যাঁ আব্দুর রহমান, এই বন্দির হুকুম কি হবে? আমার মতে হযরত হুসাইনের পবিত্র মস্তক নিয়ে খুলি যে তামাশা করেছে, আমি মনে করি এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এই পাপ এমনই পাপ, এটা না হলে সালাত কায়েম না করা আর রোজা ত্যাগ করার মতোই হবে। কাল কিয়ামতে মহান আল্লাহ তাআলা ওর বিচার করবেনই। কিন্তু মনের মধ্যে যে পাপ নিয়ে খুলি কারবালায় গিয়েছিল, তার উদ্দেশ্য ছিল কারবালায় গিয়ে হযরত হুসাইনের পবিত্র মস্তক লাভ করা, এবং এই উদ্দেশ্যে কারবালায় সে দুইজনকে হত্যা করেছিল। আদালতের উচিত অবশ্যই এর ন্যায় বিচার করা। বিন কামেল, এই বেঈমানের হুকুম লিপিবদ্ধ করে ওকে ময়দানে নিয়ে যাও এবং গর্দান ছিন্ন করে ফেলো। জি আমির। হুকুম তো তৈরি করেই রেখেছিলে, তাহলে এই ঠাট্টা মস্করার কি দরকার ছিল? তোমরা ন্যায় বিচারের নাম নিয়ে প্রতারণা করছো, যেন জনগণকে গাধা বানাতে পারো। এই যে ন্যায় বিচারের হুকুমতের টুপি পরে রয়েছো, সেটা শুধুমাত্র নিজেদের রক্ত ঝরানোর জন্য ভান ধরেছো। এই জনগণ গাধার মতো, ভেড়ার চাইতেও দুর্বল, তাই তোমরা এমন অত্যাচার করছো। ছাড় আমাকে, বেহায়া নির্লজ্জ। সেই দিনের ভয় কর যেই দিন এই রক্তপাতের কারণে তোরও রক্ত ঝরবে। খুলির এই বিচার হয়তো আমাদের রাজ্যের কাউকে কাউকে সন্দেহ এবং সংশয়ের মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু আল্লাহ সাক্ষী, আমি সবার মতামত নিয়ে বিচার কার্য পরিচালনা করেছি। কোনো হুকুমতি রক্তের উপরে বসে স্থায়ী হতে পারে না।
রক্তের বদলে রক্তের বিধান করা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অন্যতম শর্ত। মহান আল্লাহ তাআলা রহমানের রহিম, খুলির বিচার আমাদের ঐক্যবদ্ধ না করলে আমাদের হাক্কানিয়াত নিয়েই সাধারণ মানুষ আমাদের সন্দেহ করবে। কেউ যদি পবিত্র রক্তকে নিজের জীবনের লাভ লোকসানের উসিলা বানায়, তবে তার অবশ্যই বিচার হওয়া উচিত। কখনো কখনো এই ব্যবসা মানুষকে পশুতে রূপান্তর করে, যেমন ভাবে খুলি মানুষ থেকে পশুতে পরিণত হয়েছে। তোমরা দুজনই এখন মুক্ত, খুলির অত্যাচার থেকে এবং আমাদের ভয়ভীতি থেকেও তোমরা মুক্ত। খুলির স্ত্রী হওয়া যদিও লজ্জার, কিন্তু অপরাধ নয়। এদের কাউকে কোন রকম অসম্মান করো না। পবিত্র ব্যক্তিদের খুনি নেইনাবার কারবালা থেকে পয়গম্বরের নাতি মা ফাতেমার প্রিয় পুত্রের মস্তক চুরির কারণে হুকুম অনুযায়ী খুলির মাথা কেটে ফেলা হবে এবং এই শয়তানের দেহ জনসম্মুখে আগুন দিয়ে একেবারে জ্বালিয়ে দেওয়া হবে। অসুরা এক্তিয়ার ও অদৃষ্টবাদ শিক্ষার ময়দান ছিল। অসুরা আমাদেরকে শিখিয়েছে দৈত্য হব নাকি ফেরেস্তা, মানুষ হব নাকি জানোয়ার। আসুরা ছিল মনুষ্যত্ব শেখার এক পবিত্র ময়দান। আসুরার দিনে হুসাইন নিজের সমস্ত ইমানী শক্তি দিয়ে ফরিয়াদ করেছে এবং পবিত্র আসুরা ওইসব জাহেলদের উপরে হুজ্জাত শেষ করেছে। কিন্তু এই মাটির দুনিয়ার সকল পূজারীগণ অন্ধ লোভে বধির হয়েছিল এবং তার কথা শুনে মেনে নিতে ভয় পেয়েছিল। আর সেখানে এই জনগণ পবিত্র আসুরার দিনে তাদের মনুষ্যত্বকে পরিণত করেছিল উটের বিষ্ঠায় এবং নিজেদেরকে মানুষ খেকো শকুন হিসেবে উপস্থাপন করেছিল। এরা ইতিহাসের নিকৃষ্টতম ব্যক্তিতে ইতিমধ্যেই পরিণত হয়েছে। এরা নিঃসন্দেহে শেষ কেয়ামত পর্যন্ত কেবল মানুষের অভিশাপই পাবে। এদের উপরে নিশ্চয়ই আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে। এবার পরমুন্সী, এই বেইমানদের হুকুমনামা পাঠ করো, যেন সমস্ত মানব জাতি এদের নিষ্ঠুরতা আর বর্বরতা সম্পর্কে জানতে পারে আর বুঝতে পারে। আশুরার দিনে প্রথমেই হযরত হুসাইনের লেবাস লুণ্ঠন করেছে, অতঃপর স্বেচ্ছায় প্রিয় হুসাইনের দেহের উপর দিয়ে ওরা অনেক নিষ্ঠুর ভাবে ওদের ঘোড়া এক এক করে চালিয়ে দিয়েছে এবং সিনার হার ও পিছনের হাড়গুলো ভেঙে একেবারে চৌচির করে দিয়েছে। এই ব্যক্তিগণ হাওয়াজ গোত্রের লোক, এরা হচ্ছে রাজা ইবনে মুনকাস আবিদি। হাওয়াজ ইবনে নায়েব, Thank you.
জমিন থেকে এই বর্বর বাসন্দদের বিতাড়িত করো। কোথায় যাচ্ছিস? ওদিকে চল, চল। জীবিত থাকা মানে মুক্তার এখনো কিছুই করেনি। কপালের ভাঁজ খুলুন সর্দার, এই আত্মা নিয়ে সামনে গেলে কিসাসে সব জট লেগে যাবে। আমি মুক্তারের রক্তাক্ত মনের খবর জানি। হযরত হুসাইনের খুনিদের মধ্যে হারমেলের মতো কেউ মুক্তারের কলিজাকে এত রক্তাক্ত করেনি। সে হারমেলেকে কতলের জন্য দিন গোনা শুরু করেছে। আমার অবশ্যই তার নিকট পৌঁছে সঠিক খবর দেয়া উচিত। সীমার এবং অন্যান্য সাঙ্গপাঙ্গরা পালিয়ে গিয়ে আমাদেরকে লজ্জিত করেছে। হারমেলে আমাদের আবারও সেই লজ্জায় ফেলে দিল। আমাদের সামর্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন করার অধিকার মুক্তারের অবশ্যই রয়েছে। গোস্তাকি, মাফ করবেন, আমি কয়েকদিন তার সঙ্গে দেখা না করা উত্তম মনে হচ্ছে। কিছুদিন পরে হয়তো হারমেলের বিদ্রোহ আমাদেরকে প্রচণ্ড ভোগাবে। না আবু সাইদ, না। আমাদের লজ্জিত হলে কোনো সমস্যা নেই, কিন্তু মুক্তারের নিকট দুশ্মনের খবর না জানানো অন্যায় হবে। আল্লাহ সর্বশক্তিমান, হাজার দালান হাজার গোত্রের কুফা শহরের সেনাপতি, মাথা নিচু দেখতে চাই না। লজ্জিত আমির, খালি হাতে ফিরেছি। হারমেলে আমাকে লজ্জায় ফেলে দিল। তোমার দুশ্মন লজ্জা পাক। লজ্জিত আমির, খালি হাতে ফিরেছি। হারমেলে আমাকে লজ্জায় ফেলে দিল। তোমার দুশ্মন লজ্জা পাক। মাথা উঁচু করো। পরাজয়ের কারণ বুঝতে পারাটা আগামী দিনের যুদ্ধে জয়ের সম্ভাবনাকে অনেক বেশি বৃদ্ধি করে। আমি ময়দানের কঠিন সময়কে অতিক্রম করেছি আবু ইসাক। কখনো বিজয়ী হয়েছি, কখনো আবার পরাজিত হয়েছি, কিন্তু কখনোই অহংকারী ছিলাম না, কখনোই নিজেকে অক্ষম ভাবিনি। হারমেলে আমাকে বিভ্রান্ত করেছে, জানি না ভুল কোথায়। নিখুঁত তীর, একজন মাত্র দুশ্মন, সতর্কতা, গোপনীয়তা, জানি না হারমেলে কিভাবে পালিয়ে গেল।
তিনবার অবরোধ করেছিলাম, ফলাফল শূন্য। কেন তুমি তোমার ইরানি ভাইয়ের সাহায্য নিচ্ছ না বলো? কিয়ান, তুমি যথেষ্ট ব্যস্ত রয়েছ, তোমাকে আমরা কষ্ট দিতে চাইনি। আমরা যদি আঞ্জাম দিতে না পারি তাহলে আমির আমাদের বিচার করবেন ভাই। পারা না পারার কথা নয় আব্দুল্লাহ, হার মেলেকে স্বীকার করতে হলে অদৃশ্য তীর দরকার হবে এবং তা ছদ্মবেশে করতে হবে। আশা করছি আমাকে তোমার সঙ্গী হিসেবে নেবে। হারমেলের শিকার আমার উপর ছেড়ে দাও ভাই। কিয়ান, হারমেলেকে হত্যা করা আমাদের বদলার অন্যতম উদ্দেশ্য। আমি বা তুমি যেই শিকার করি কোনো পার্থক্য নেই। ময়দান তোমাকে ছেড়ে দিলাম, শুধু সতর্ক থেকো কিয়ান। হারমেলে একটা জানোয়ার, এই আছে এই নেই, কখনো মাথার উপর কখনো মুখোমুখি। সজাগ থাকলেও দেখবে কোথা থেকে তীর এসে বিচ্ছে। উপায় আমার জানা আছে, অনুমতি দিন আমির। কুফার সেনাপতির অনুমতি দেওয়ার কথা, সেটা তিনি দিয়েছেন। শুক্রিয়া আমির, শুক্রিয়া জনাব সেনাপতি, আমার জন্য দোয়া করবেন। জানো কেন হারমেলে তোমার থাবা থেকে পালিয়েছে? মনে হচ্ছে হারমেলেকে শিকার করা কিয়ানের ভাগ্যে লেখা রয়েছে। তোমার ভাগ্যও শিকার হতে পারত। যেহেতু দুহাত ভরে আমিরের নিকট আসতে চেয়েছিলে তাই তুমি বঞ্চিত হয়েছ। সুবহানাল্লাহ, এরকমই আমির, গোপন করব না, কিয়ানের সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলাম, ইরানি ভাই থেকে পিছিয়ে থাকতে চাইনি। আর মেলে মূল ইবলিস, যে আমাদের ইমানকে দুর্বল করে দিতে চেয়েছিল। আল্লাহ কিয়ানকে রক্ষা করুন। কিয়ানের আত্মা এখনো পরিচ্ছন্ন রয়েছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হার মেলে ধরা পড়বে। যখন তীর বা খঞ্জর নিক্ষেপ করবি অবশ্যই নিজের হুশ শ্রবণ শক্তির নিকট এবং শ্রবণ শক্তি চোখের উপরে রাখতে হবে। ভালো তীরন্দাজ চোখের পলক, নিঃশ্বাস ও সময়ের প্রতি খেয়াল রাখে। অবশ্যই বড় শিকারকে ছোট এবং ছোট শিকারকে বড় করে দেখার অভ্যাস করতে হবে। এইভাবে একজন শিকারীর জন্য শিকারের ময়দান যত বেশি বিস্তৃত হবে শিকার তত দ্রুত ফাঁদে পড়বে। একজন দক্ষ শিকারী কখনোই নিজের জায়গাকে সংকীর্ণ ও ছোট করে রাখে না, এমন করলে শিকারী নিজেই শিকার হয়ে যায়। বুঝলি তো? জি মালিক। মাটির নিচে লুকিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। অমর সাদ, সীমার ও খুলি যদি ইঁদুরের গর্তে না লুকাতো, আজ বুক ফুলিয়ে জমিনের বুকে হাঁটতো। আমার আপনার মতো সারা দিন মুখতারের দাঁড়িয়ে নিয়ে শুধু খেলতো আর খেলতো। হাসা বন্ধ কর ফাত্তা, কম হাসা শিকারীর অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত। এনে আমি তোকে পরীক্ষা করে দেখতে চাই। হুম,
লক্ষ্য বস্তুর সামনে দাঁড়িয়েছেন মালিক। আঘাত কর, জড় বস্তুতে আঘাত তামাশা মাত্র। আমি বলছি আঘাত কর। আপনি ওখানে দাঁড়ালে আমার হাত পা কাঁপে। তিন নম্বর দীক্ষা কি ছিল? শিকারী যদি শিকারের ভয় করে তবে পতন নিশ্চিত। সাবাস শিষ্য, শিকারীর ভয় পাওয়া হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, যুদ্ধে ভয় পেলে নির্ঘাত পরাজয়। শুরু কর। কি করেছি মালিক? আমি জানতাম তুই পারবি। মার হাবা। কেউ আসছে। পালা। শোনো হারমেলে, আমি হারকুস। কি খবর হারকুস? আপনার দুশ্মনের খবর পাওয়া গেছে। নদীর ওই পারে দাঁড়িয়ে কিছু বোঝার চেষ্টা করছে। মনে হচ্ছে আমাদের খোঁজ পেয়ে গেছে। দুশ্মন খুব ধূর্ত হারমেলে, কসম করেছে আপনাকে হত্যা করেই মুক্তারের কাছে ফিরবে। উট স্বপ্ন দেখে তুলার বিছানায় ঘুমাতে। ওদের মাছির মগজের নোংরামি আমাকে অবাক করে দিচ্ছে। সীমারকে খুন করে ওই ইরানি খুব বেশি বেড়েছে। আপনার উচিত ওকে শায়েস্তা করা। অপেক্ষা কর, এমন কাজ করব হারমেলের নাম শুনলেই কাপড় নষ্ট করে ফেলবে। এটা শয়তান হারমেলের গোপন আস্তানা। হারমেলের গন্ধ বুঝতে হলে চাই তীব্র ঘ্রাণ শক্তি। হারমেলে এই পথ ছাড়া অন্য কোন বিকল্প পথে কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না। যা, তুমি দলবল সহ খেজুর বাগানে লুকিয়ে থাকো। কাসির, তুমি ওই দিকটায় নজর রাখবে। সবাই তোমরা ওই দিকে পাহারা দাও। ইয়াজদান, তুমি এবং আমি ওর আস্তানায় হামলা চালাব। শুধুমাত্র পানিপথ খোলা থাকবে। হার মেলে এই নদী পথ অতিক্রম করে আমাদের দিকে আসলে ধরে ফেলব। এভাবেই ওকে আমরা খুব সহজে শিকার করতে পারব। রাজ্জাক, কাসি, সবাই হুশিয়ার হয়ে থাকো। হার মেলে পালিয়ে গেলে আমাদের ছেড়ে দেবে না। নিশ্চিত থাকুন সর্দার, হার মেলে শিকারে আমার কোনো গাফিলতি পেলে গর্দান নেবেন। চিন্তা করবেন না সর্দার, আমি একটা পিঁপড়াকেও পালাতে দেব। হার মেলে তো একটা বড় জানোয়ার। এটা কোথায়? কুফর হিংস্র বাঘ হারমেলের আস্তানা, ইবনে কাহেল আসাদের চারণভূমি। এখানে কেউ আসলে কান থেকে নাক পর্যন্ত সেলাই করে দিব, নইলে আমি আদম সন্তান নই। এত কথা বলিস না, সংক্ষেপে জবাব দে, কয়জনকে সামলাবি? সেটা দুশ্মনের সংখ্যার উপরে নির্ভর করছে। দুশ্মন যদি একা হয় আমি একজন, দুশ্মন যদি দশজন হয় তাহলে আমি দশজনের সমান। দুশ্মন চারিদিক থেকে ঘিরে ফেললে তুই কি করবি? হঠাৎ গায়েব হয়ে যাব, তীর ছুটতে থাকবো, চারদিকে ঘুরপাক খাবো। এভাবে এমন ভাবে মাথা ঘুরিয়ে দেব বুঝতেই পারবে না কোন দিক থেকে তীর ছোড়া হচ্ছে। দুশ্মন গালিগালাজ করলে তখন তুই কি করবি? কৌশল পাল্টাবো। এত বেশি কায়দা করাচ্ছেন কেন? দুশ্মন হয়তো এখনই পৌঁছে যাবে। জলদি হারমেলে, জলদি। হারকুস, একজন দক্ষ শিকারী কখনোই তাড়াহুড়া করে না। ফত্তা, এ কথা কখনো ভুলবি না, তুই আমার শিষ্য। ইরানি কিয়ান তোর একটা আঙুলের সমান কখনোই হতে পারবে না। তবে শর্ত হচ্ছে আমার কথা তোকে মানতে হবে।
আমি ওই ইরানি মজদুরের কলিজায় তীর ছুড়ে হত্যা করার জন্য যাচ্ছি। আপনি নিশ্চিত থাকুন, ওদের উচিত শিক্ষা দেব। ফাত্তা, সিপাহী যদি ময়দানে ভুল করে ক্ষতিপূরণের কোনো সময় পায় না। কেন? কারণ ভুল করলেই শেষ। বারিকাল্লাহ, সাবাস শিষ্য। এখান থেকেই আমাদের সাবধানে যাওয়া উচিত, এমন ভাবে যেন কেউ বুঝতেই না পারে। নদীপথে গেলে ভালো হতো না হারমেলে? নদীপথ বন্ধ করে দিয়েছে হারকুস। এই ইরানি নাদান পালোয়ান কিয়ান ভেবেছে আরবদের এই নদীপথে তিমি শিকার করবে, গ্লাদিসিয়ার কথা ভুলে গিয়েছে। মনের ইচ্ছের কথা যদি বলি, এই মুহূর্তে আমাদের রাজদরবারে বসে নিজেদের স্বপ্ন বোনার কথা, তা না করে আমরা এই বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, পালিয়ে বেড়াচ্ছি। তোর মন কি সুলাইমান নবীর গালিচা চায় নাকি? সওয়ার হলাম আর যে বাড়িতে নামার ইচ্ছে হলো সেই বাড়িতে নেমে পড়লাম, তাই না? সুলাইমানের কি আসলেই গালিচা ছিল হারমেলে? উড়ন্ত গালিচা সত্য কি মিথ্যা ছিল জানি না। আমি জানি যে জাহেলি যুগের জনগণ হলো বোকা এবং মূর্খ। খুবই ভালো হারমেলে, বুঝতে পেরেছি যে তুমি আছো, আর তোমাদের এত খারখার করার কোনো প্রয়োজন নেই। আমি জ্ঞান ইরানি, তোমাদের নিজেদের ভাষায় এখনো পর্যন্ত শুনেছিস কেউ আজরাইলের হাত থেকে পালিয়েছে? শেষ পর্যন্ত ফাঁদে পড়তে বাধ্য। আমি হেরে যাওয়ার লোক নই হারমেলে, তোকে শিকার করলে আমার সম্মান বৃদ্ধি পাবে। পুরুষ হয়ে থাকলে ময়দানে আয়, মল্লযুদ্ধে অংশ নে, খুব তো বাহাদুরি করিস। আমি ইরানি আর তুই হচ্ছিস আরব, আয় আয় দেখি তুই কত বড় তীরন্দাজ হয়েছিস। আমি ইরানি রূপকথার সেই শ্রেষ্ঠ পালোয়া, দুজনই তীর নিয়ে যুদ্ধ করব। হয় তুই আমাকে শিকার করবি, সীমারের দুর্বল শিকারকারী, ভেড়ার পালের জন্য ভয়ঙ্কর। আমাকে তেমন কেউ মনে করিস না। আমার নাম হারমেলে, হারমেলে। এমন কিছু করতে যাস না যাতে বুঝি আবু ওমরে ফাঁকা আওয়াজের বীর। আমাকে যদি বিরক্ত করতে আসিস, এমন ভাবে মারব যে জীবন্ত অবস্থায় আগুনে জ্বলবি। আমি আজ এখানে জ্বলতেই এসেছি,
সাহস থাকলে সামনে আয় জানোয়ার। তুই কাজের চেয়ে আজেবাজে কথায় বেশি বলছিস। তুই মানুষ হলে দুধ পান করা শিশুর গায়ে তীর ছুটতে পারতি না। শোনো, যে এই ঘাতক হারমেলি বিন আসাদিকে সাহায্য করবে সে ওই একই অপরাধের শাস্তি ভোগ করবে, ছাড় দেওয়া হবে না। তোদেরকে ধ্বংস করতে আমাদের আমির মুক্তারের নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি। সাবধানে হামলা করতে হবে ইয়াজদান, জীবিত হারমেলেকে ধরা আমাদের জন্য বেশি জরুরি। দুশ্মন পেছন থেকে হামলা করছে। পেছনে সরে যাও, সরে যাও সবাই। ডাক্তার, দুশ্মন আমাদের দুই দিকে রয়েছে। পেছনে সরে যাও দ্রুত, আহতদের নিয়ে চলো। তুই বাঘের সাথে লড়াই করছিস ইরানি। ইয়াজদান, দুদিকে পাটখড়ি নিয়ে আগাও, অর্ধেক সৈন্য হামলার জন্য তৈরি করো। কেন, আমরা সবাই মিলে হামলা করছি না সর্দার? সময় খুবই কম ইয়াজদান, ভয় পাচ্ছি ওই কাপ পুরুষ আবার ওনা পালিয়ে যায়। জলদি করো। গোস্তাকি মাফ করবেন সর্দার, আপনার রাগকে সংযত করুন। আমরা নিজেদেরকে লুকিয়েছিলাম যেন হার মেলে বুঝতে না পারে এবং গাফলতি করে। এখন তো ওরা সবকিছু বুঝেই ফেলেছে, লুকিয়ে থাকার আর কি দরকার আছে? পাটখড়িগুলো বাধা হচ্ছে এখনো, যদি দুই দিকে পাটখড়ি দিয়ে ঢেকে রাখি আরো বেশি মুশকিলে পড়ব। অনুমতি দিলে আরো বেশি মনোবল নিয়ে আমরা হামলা করতে পারব। ভালো বলেছ ইয়াজদান, যা করার জলদি করো, আজকে এই বদমাশটাকে পাকড়াও করব। জি সর্দার। নায়েম, নিচে নাম দ্রুত। যুদ্ধ শেষ? বেশি বোঝা শুরু করলি নাকি? আমাদের উদ্দেশ্য ছিল ওদের ঝামেলায় ফেলা, এই ফাঁকে হারমেলে পালিয়ে গেছে। নিজে নাম। পালিয়েছে? আমাদের মালিকের বুদ্ধির প্রশংসা কর। তীর ছুঁড়ে ভালোই মজা পাচ্ছিলাম, আবারও কিন্তু আমাদের খোঁজে আসবে। আসলে আসুক, আমরা পেঁয়াজের খোসা, পেঁয়াজ নই। ওরা হারমেলের খোঁজে এসেছে, আমাদের আর কোনো কাজই নেই। কি খবর? রাস্তা নিরাপদ, পথ ঘাট খুলে দিয়েছে, এখন একদম নিশ্চিন্তে চলে যেতে পারে। তোদের সর্দার তো ভালোই সাঁতার জানে, শুনেছি পানির নিচেও নাকি সাঁতরায়। সিদ্ধান্ত নিয়েছেন নদীপথে আপনাকে শিকার করবে,
নদীর কুমিরগুলোকে ঠিক মতো চিনতে পারেনি। এই নে, আল্লাহরই বরকত। রাতের সিদ্ধান্তের কথা ভুলে যাস না। বিশ্বাস রাখুন, ভুল হবে না। পুরুষের মতো আদা করছি। আজ রাতেই ঘটনা ঘটবে। পালিয়ে গেছে এই মিথ্যাবাদী বজ্জাত। ধোকা দিচ্ছিস আমাদের? দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি মুখের কাপড় সরাও, জলদি। ক্ষমা চাইছি ভাই, আমি দুরারোগ্যতে ভুগছি। ইহসান আবু আমরে প্রতি রাতের মতোই নিজের মঞ্জিলে গিয়েছেন এবং হারমেলেকে কতলের খপ দেখছেন। হায় খোদা, কি ভয়াবহ ব্যাপার!